শহীদ সাব্বির আলম হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল ও অনাথনগর ইউনিয়ন পরিষদ নবগঠিত শ্রমিক দলের পক্ষ থেকে মিছিল এসে মিলিত হয়ে সাব্বির আলম খন্দকার হত্যার বিচারের দাবি জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, কার্যকরী সদস্য আলামিন হাওলাদার মোহাম্মদ নূর আলম, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলামিন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকে নারায়ণগঞ্জের কৃতি সন্তান সুনামধন্য ফ্যামিলি সন্তান নারায়ণগঞ্জে দল নির্বিশ্বে সকলের কাছে প্রিয় ব্যক্তি খন্দকার সাব্বির ভাই, আজকের এই দিনেই প্রায় 14 বছর আগে ওনাকে কিছু উশৃঙ্খল লোক আমাদের সমাজের থেকে তার প্রাণটা কেড়ে নিয়ে গেছে। তো ওনার আত্মার প্রতি আল্লাহর কাছে ফরিয়াদ করি, যারা আল্লাহ তালা জানে ওনাকে জান্নাতবাসী করে। আমাদের অনুরোধ একটাই, খন্দকার সাব্বির ভাইয়ের মৃত্যুর যারা আসামি আছে এই মামলার মধ্যে জড়িত আছে তাদেরকে দ্রুতগতিতে বিচার সম্পূর্ণ করার জন্য আমরা আবেদন রাখছি। মানববন্ধন শেষে সাব্বির আলম খন্দকারের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এয়ার পারভেজের ক্যামেরায় সাব্বির ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।